খুবই কম মানে জিমেইল অ্যাকাউন্ট খুলে দাও ওরকমই না খুলে দেয় লাগবে তোমাদের অ্যাকাউন্ট খুলে দেয় লাগবে অনেক কষ্ট হয়েছে ঠিক আছে এখন দেখি আমি কাজে যাই আমি ইংলিশ টেস্ট দিছি তার টেস্টে রেজাল্ট না আসে নাই এটা জিমেল এখন ক্লাস বোন আছে নয় হয়ে গেল নয় সেন্ড করে আচ্ছা নয় সেন্স করে একটা খুললে নয় সেন্স কিছু বোনাস আছে আমার এখন পরীক্ষা দেওয়া বাকি আছে আজের বাইতে জমুন এখানে কাজটা আমি করে আসবো দিয়ে আর তোমাদের শিখাবো বুঝছো মোটামুটি যদি দিন যদি 100 আইডি গুলো যায় তাও তোমার নয় পয়সা নয় সেনে করে নাও 900 সেন্টস মানে $9 $9 হলে পরে তোমার তাও আর নাম বাদ তো তাও 700 টাকা প্রতিদিন 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 কিন্তু যদি এখন ক্রিটিক্যাল করে ফেলে সে ইংলিশ করতে গেলে লাগে না কিছু পারা যায় শাকিল নিছে এখানে পড়ে না শাকিল ভালো কিন্তু এত সমস্যা কি ডিস্টার্ব হলে লোক আসতে দিয়ে হয় এটা সমস্যা আমরা কাজ শুরু করি আজকে তাহলে এটা তুমি কার নিবে কার ঠিক আছে তিনটা নিবে আর এই কালে কিন্তু বর্ডার দিছে ওই ওই কালে ডিপ ক্লাস কাল আছে না ওখানে স্টাইল নিবে স্টাইলের মধ্যে দিবে বর্ডার ওয়ান পিএস সলিড দিয়ে একটা কালার দিবে কাট আচ্ছা দেখি ওখানে আছে নাকি পিক্সেল বর্ডার আছে না কোভিড-19 নটি পড়া এন্টার ট্যাগ দেওয়া যে লিংক বর্ডার আছে আমার ওটা কই ফেলালাম না ধরো একটা টাইম নিলাম না দেখা এ এস আর এ এফ ঠিক আছে দিল না দেওয়ার পরে যে এখানে দেখো খেয়াল করো আমরা কিন্তু শেষে এতে শেষ করি না এর ভিতরে আইএমজিটা বসাবো
আইএনজি তাহলে ওই সুবিধা হ্যাঁ আইএনজি সোর্স মানে ইমেজ ট্যাগ বসাবো তাহলে ওই পুরো সুবিধা এনকার ট্যাগ করে গেল বুঝছো আপাতত দেখে দেবো সমস্যা নেই একটা সময় এখন দেখি লোকাল হোস্টে যাই উইন্ডোজ জ্যাম এসটি ডক্স এর ভিতরে কন্ট্রোল প্যানেল আছে এটা যদি ওপেন করি তখন এখন এই দিকে কাজ করবে আর ওটা ওপেন করলে ওই কাজ করবে আমরা এখানে স্টার্ট করলাম দেখো আমার দুটো করা আছে আমার কিন্তু ওখানে করা আছে কিন্তু এখন কন্ট্রোল প্যানেল কোন জায়গা এর ভিতরে এসে বললাম এখন আমি এটা কাজ করবে এখন আমি দেখি লোকাল হোস্ট স্টার্ট পার্ট থেকে করা হ্যাঁ রেজিস্টার পার্ট থেকে স্টার্ট দুটো আছে স্যার কোনটা বুঝতে পারলেন না এখন তো দুটো থাকলো না দুইবার ইনস্টল দিতে নেই কারণে দুই দুই যায় দুটো ইনস্টল আছে আমার কোন ডাইরেক্টটা আর আছে ডাইরেক্ট এই জন্য এখন আমি ভিতর যাব বললাম এখন আমি লোকাল হোস্টে যদি এখানে যাই ক্লিক করি লোকাল হোস্ট একটা ফোল্ডার বানাই ওর ভিতর যেটা ফোল্ডার আছে না এসটি ডক্স একটা ফোল্ডার এর ভিতরে ফোল্ডার বানাই ধরো টেস্ট নামে একটা ফোল্ডার বানাই টেস্ট রিফ্রেশ দিন লোকাল হোস্ট টেস্ট এখন ফাঁকা আছে টিটো কিছুই নাই খেয়াল করে দেখো কিন্তু এখন এখন আমরা বুঝো যার কি ফোল্ডার বানালাম কার ভিতরে গেলাম প্রথম থেকে দেখা দেই যে ফোল্ডার বানাবার কি হয় প্রথমে যাবা তোমাদের ইয়েতে যাবা সি ড্রাইভে গেলাম জ্যাম তোমাদের দেখো এর ফোল্ডার তৈরি করা আছে জ্যামে ঢুকলে এসটি ডক্স এই এসটি ডক্স এর ভিতরে টেস্ট নামের ফোল্ডার নিছি এর ভিতরে আমি একটা ফাইল বানাবো কি বানাবো ফাইল এখন আমরা এতক্ষণ কি দিয়েছি ডট এসটিএম ডট সিএসএস না এখন দেবো ধর ইন্ডেক্স ডট পিএসপি ইন্ডেক্স ডট পিএসপি পিএসপি বাস এখন যদি আমি রিলোড দেই ফাঁকা চলে একটা আমার পেজটা পাইছে এখন দেখো আমি যদি এই পেজের নাম আমি যদি এই পেজের নামটা যদি আমি অন্য 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 কিছু দেই খেয়াল করো এখন কিন্তু দেখাচ্ছে কি ফাঁকা ভালো খেয়াল করো ফাঁকা দেখাতে পারে কোনো কন্টেন্ট নাই কিন্তু এখন আমি এর যদি দেই রিনেম দেই ইন দিলাম শুধুমাত্র ইন এখন যদি রিলোড দেই দেখো এই যে এখন ফোল্ডার ভালো খেয়াল করতে এটা এটা কাজ কি ইন্ডেক্স ডট পিএসপি একটা ডিফল্ট একটা পেজ তুমি যদি কোনো সার্ভার যদি প্রথম পেজটা মানে ইন্ডেক্স ডট এইচটিএমএল কিংবা ইন্ডেক্স ডট পিএসপি রাখে দাও তাহলে ওই সার্ভারে হিট করার সাথে সাথে প্রথম পেজটা ওপেন হবে মানে প্রথম পেজটা ওপেন হবে তারপর আমি কিন্তু টেস্ট মারার পর এই পেজে তাহলে ঝামেলা না এরকম ঝামেলা গুলো হচ্ছে আমার ইন্ডেক্স মারার সাথে আমার আবার এখানে ক্লিক করা যাচ্ছে তাহলে আমার ফাঁকা দেখা যাচ্ছে তাহলে ভালো না আর আমি যদি এখানে প্রথমেই এটাকে ইন্ডেক্স করে দেই তাহলে রুটটা সরাসরি নিয়ে নিয়ে নেবে ইন্ডেক্স ডট পিএসপি এখন দেখো আমি যদি এখন এই পেজ আর দরকার পড়ে নিল না কিন্তু টেস্ট পাচ্ছি না ওই পেজ উঠে গেছে তার মানে কি যে আমার এটা কাজ শুরু হয়ে গেছে কিন্তু এখন আমি ধরো এই ফোল্ডারটা আমি এখন এই ফোল্ডারটা নিয়ে আসি এখন কাজ করি এখন কোন ফোল্ডারটা টেস্ট ফোল্ডারটা আমার নিয়ে আসি এখানে বাস এর ভিতরে ইন্ডেক্স ইন্ডেক্স ডট পিএসপি এখানে আমি লেখা শুরু করলাম ধরো এখানে পিএসপি লেখা শুরু করতে কি হবে আমরা প্রথম থেকে ভালোভাবে কাজ শুরু করি এমনি তাও চেক করা যায় পিএসপি শুরু কি হবে প্রশ্নবোধক চিহ্ন লেস দেন প্রশ্নবোধক চিহ্ন পিএসপি খেয়াল করে দেখো তারপর শেষ করবো কি দেন আবার প্রশ্নবোধক চিহ্ন এরকম এটা কিন্তু কোটেশন এর ভিতরে হ্যাঁ
এটা আলাদা কারণ এটা পিএসপি ভিতরে খেয়াল করতে হবে পিএসপি এর ভিতরে আমি লিখি ইকো যদি লিখি ইকো মানে ইকো প্রিন্ট করার জন্য ইকো লিখলাম হলো হ্যালো ওয়ার্ল্ড আমি যদি এসকেপ করে লিখি নেই হ্যালো ওয়ার্ল্ড আমি এটা সেভ দিলাম রিলোড দেই লেখা কিন্তু চলে আসলো আমি যদি এসটিএমএল কিন্তু কোড লিখি নেই কিন্তু এটা হলো সার্ভার কিন্তু এই সার্ভারটা আমরা ডাইনামিক করবো হ্যালো ওয়ার্ল্ড চলে আসলে কি লেখছে ইকো ইকো ইকোর কাজ কি আমরা কোনো কিছু যদি কোনো যদি দেখতে চাই হয় ইকো নাই প্রিন্ট দেখতে চাই বা প্রিন্ট করা যায় আউটপুট যেটা সেটা পিএসপি তে দূরে ভাবে এটা হলো ইকো এটা হলো প্রিন্ট এখানে প্রিন্ট দিয়ে দেওয়া হবে প্রিন্ট তারপর চাল করো প্রিন্ট তাহলে কিন্তু মানে কিন্তু ইকো দেওয়ার বেশি করবে ইকো সুবিধা বেশি যে একাধিক ওয়ার্ড করা যায় ইকো নির্দিষ্ট বুঝলে যে আমরা এই কোটেশনটা আমাদের লেস দেন প্রশ্নত চিহ্ন আসছে তার পিএসপি শেষ করবো আসছেন তারপর গ্রেটার দেন এর ভিতরে আমরা সব কাজ করবো পিএসপি সব কাজ হয় কার ভিতরে এর ভিতরেই কিন্তু কাজগুলো করার আগে আমি একটা দেখো এটা ভালো লাগতেছে না আমি একটা কাজ করে নেই আমি একটা গেট বুস্টার থেকে এটা কাটে দেই দরকার নাই এটা প্রথম থেকে সুন্দর করে করার চেষ্টা করি যাতে দেখতে সুন্দর হয় যেহেতু আমাদের এই প্রজেক্টটা একটা ধরো নতুন করে প্রজেক্ট শুরু হচ্ছে ঠিক আছে এটার জন্য আমরা আলাদা আলাদা প্লে লিস্ট করবো প্লে লিস্ট থাকবে যে আমাদের একটি থেকে কাজগুলো পিএসসি কাজ করা আমরা ওটা তো সবকিছু করছি এখন আমাদের কাজ হলো একটা গেট বুস্টার থেকে বুস্টার স্টার্টার নেই একটা ঠিক আছে স্টার্টার নেই গেট স্টার্টেড নেই স্টার্টার টেমপ্লেট কপি করি বাস এটা এক্স করি খেয়াল করে দেখো এই জিনিসটা আমি এখন দেখো আমি কাজ করতে পারি কি এখানে আমি কন্টেইনার ট্যাগ নেই ডি প্লাস তাতে লাগলে একটু সরে আসে ঠিক আছে ডি প্লাস কন্টেইনার ক্লাস কন্টেইনার কন্টেইনার এর ভিতরে আমরা এটা এটা আপ করে দিই এই সোন কাটে থাকে এক্স এ এটা আসছে এখন এটা টাইটেল কি দিছে দেখছো টাইটেল কিন্তু আমি টাইটেল মধ্যে দিয়েছিলাম নাকি না ওরা টাইটেল মধ্যে এভাবে দিয়ে রাখছে পিএস আমি এটার ভিতরে দিয়ে দিই হ্যালো ওয়ার্ল্ড এখন দেখি রিলোড দেই এটা মাসখান চলে আসছে কিন্তু ঠিক আছে তার আগে আমি একটা কাজ করে নিতে পারি একটু পেজগুলো যাতে সুন্দর করে দেখা যায় যাতে তার আগে একটু ডিজাইন করে নেই এর ভিতরে একটা ডিম নেই ডিভ ডিভ নেব ক্লাস কার্ড হেডার নেব কার্ড হেডার কার্ড হেডার যে আমি কেন নিচ্ছি এটা যাতে ডিপ ক্লাস হেডার আটা নিব হলো ফুটার আর এখানে নিব একটা হলো
MD class and copy card body. Body. PSP. কেমন হলো হ্যালো ওয়ার্ল্ড এর মধ্যে নিয়ে যাই, এটা কি বুঝতেছ? মানে আমি কিন্তু ডিজাইন করেছি একবারে করে নিই, যাতে আমরা বডির মধ্যে রাখি, এটা যাতে সুন্দর লাগে প্রথম থেকে, যাতে পেস্টটা ভালোভাবে বোঝা যায়, এজন্য না করলে চলতো কিন্তু কানেক্ট করে থাকতো। বাস হাইট স্টাইল স্টাইল 500 PS প্লাস হ্যালো ওয়ার্ল্ড 500 করে দিচ্ছি, নিচে চলে যাবে, বেশি নিচে যাবে। টেক্সট এটা বিজি লাইট গ্রিন কাজ করে নাকি, নতুন গুলা দিয়ে দিছে বিজি সেকেন্ডারি দিয়ে সেকেন্ডারি সেকেন্ডারি এটাও বিজি সেকেন্ডারি দিয়ে দিলাম। বাস টেক্সট সেন্টার সব করে নেকার শেখায় তাহলে সুবিধা হবে। আমরা একটু ডিজাইনে হাত দিচ্ছি, লেখা মাঝখানে থাকে, বাস লেখা পরে ডিজাইন অপশন করে নিবে। হ্যালো ওয়ার্ল্ড লেখাটা চলে আসছে, কার ভিতরে আসছে, কার ভিতরে লেখলে আমরা ইকো, কোথায় আসছে ইকো না, মনে রাখতে হবে কোনটা এ দেখো, এই এটা হলো, এটা হলো পিএসপি এর একটা এসন তুলে দেই, আমার তো দরকার নেই, আর এটা সব নিচে নামে দিই। আমার কাজ কিন্তু এই পিএসপি এর ভিতরেই সব, এটা পাশে রেখে দিই, এটা পাশে রেখে দিই, এর ভিতরে আমরা কাজ করবো, ঠিক আছে? এখন দেখো যে ইকো কিভাবে কাজ করে, যে আমার পিএসপি যে কোনো কাজ করতে তার মধ্যে আমার এই কোটেশনের ভিতরে যা কাজ করে সব হলো, আর এই লেখা সব এসটিএল কোড, ঠিক আছে? এখন আমরা এসটিএল কোড এখন লেখা ইকো নাই যাচ্ছে না, তবে আমরা ই করে এটা দেখাই, ধরো এখানে দিলাম সাপোজ ডলার, আর পিএসপি কাজ করতে সবচেয়ে ভেরিয়েবল কাজ করতে কি দেয় ডলার হিসেবে, যেটাই নাম কি নিতে হবে ডলার, ডলার সাইন কিনবো আমরা, ডলার সাইন আমরা ধরো এটা দেখায় ভিডিও দেখায় আজকে, ধরো ডলার এক্স নিলাম সমান সমান দিলাম কত 100, সেগুলো শেষ করলাম। আমরা ইকো করব, কি করব ইকো চাল কর ইকো, ওখানে দিব কত ডলার এক্স, ডলার এক্স, ডলার এক্স কোটেশন দিতে হবে না, ধরো স্ট্রিং ভার্বের মতন কোটেশন দিতে হবে, ডলার এক্স ইকো করলাম কি ডলার এক্স। এখন দেখো কি লেখা দেখা যায় 100, আমি কি ইকো 100 করছি, আমি যদি ইকো 100 করি নাই, আমি ডলারের মধ্যে রাখছি কি ভেরিয়েবল রাখছি কত 100, ইকো করছি কাকে ডলার এক্স কে, ক্লাস না এগুলো তোমার হলো ভেরিয়েবল, এটাকে কি বলে ভেরিয়েবল, চলো আচ্ছা আমরা ভেরিয়েবল লেখা আসতে, এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যা কিছু করি আমরা
ভেরিয়েবল ভেরিয়েবল ঠিক আছে এখন দেখো খেয়াল করো কি ভেরিয়েবল কিভাবে কাজ করে দেখো খেয়াল করো ডলার এক্স আর নেই ডলার এক্স ডলার ওয়াই সমান সমান 120 খেয়াল করে দেখো আর ডলার এক্স ওয়াই সমান দিলা হলো ডলার এক্স প্লাস ডলার ওয়াই ওয়াই বাস আমি এন ইকু করব হলো এক্স ওয়াই কে এক্স ওয়াই সেভ দিলাম কত হলো জো হ্যাঁ আমি দাও প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি সুবিধা যে আমার আমি কিন্তু এখানে বলে দিছি এটা তো অঙ্কের মতো এটা তো অঙ্ক যে আমি ডলার করে দিলাম এক্স মানে 100 ওয়াই করে 120 আর এক্স করে দিলাম কত ডলার এক্স প্লাস ডলার ওয়াই আবার এখানে আমি আর নিতে পারি এক্স জেড माइनस कर दिल डॉलर जेड ब्रैकेट दी भूल देखा टेस्ट फिक्स ऑनलाइन 27 नंबर भूल देखा ও এখানে ওয়াই আছে দেখ তো জেড করি নি তাহলে আমরা এই ব্র্যাকেটটা তুলে দেই ডলার জেড দেখো খেয়াল করো 200 করে দিয়েছি কিন্তু যে আমি কার একটা দিয়ে করে দিয়েছি এগুলা কিন্তু অনেক কাজ আছে যে আমি কিভাবে কাজ করব কিভাবে করব না করব সব কাজ কিন্তু এখানে পড়ে আছে এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের লিখি কাজ লিখি হবে এটা লিখি কিসের কাজ করলাম আমরা ভেরিয়েবল নিয়ে কাজ করলাম কি কাজ করলাম ভেরিয়েবল নিয়ে ঠিক আছে যে আমরা যাতে কোনো কাজ যে কোনো কাজ আমরা যদি ভেরিয়েবল করতে পারি কারণ এটা আমরা যতগুলো কাজ আছে সব ভেরিয়েবল ছাড়া কোনো কাজই হবে না কোনো কাজ হবে না যা কিছু কাজ করা সব হলো ভেরিয়েবল নিয়ে এখন দেখো এই যে কাজগুলো এখানে খেয়াল করো ভেরিয়েবল কিন্তু নিয়ে আসলে কি হবে ভেরিয়েবল কখনো হয় স্ট্রিং সংখ্যা প্রথমে স্ট্রিং সংখ্যা অর্থাৎ অক্ষর জাতীয় আছে ক্যারেক্টার জাতীয় ক্যারেক্টার জাতীয় নিতে হবে ক্যারেক্টার মানে কি এ বি সি ডি এগুলো নিতে পারবে আটা সিম্বল এর মধ্যে সেটা হলো কি আন্ডার ক্লাস এক্স এরকম পি নিলে কিন্তু আবার অক্ষর এখনো অক্ষর নিতে হবে আন্ডারস্কোর টু দিলে এরকম নিতে হবে কিন্তু সরাসরি নিউমেরিক হবে না সরাসরি টু নিতে হবে দাও কি সেন বেগুনি চিহ্ন দ্বারা চিহ্ন আছে না তা আমরা ভুল দেখাচ্ছে প্রথমে কখনোই না নিউমেরিক কোড নেওয়া যাবে না আলফানিউমেরিক নিতে পারে কি যে আমি একটা এ দিলাম তারপরে এ দিলাম তারপর আন্ডারস্কোর ও টু দিলাম তাহলে নিয়ে হবে কিন্তু কখনোই সরাসরি নিয়ে নেওয়া যাবে না অবশ্যই প্রথমে ক্যারেক্টার থাকতে হবে অথবা অক্ষর জাতীয় থাকতে হবে স্ট্রিং ক্যারেক্টার যেটা নিয়ে ঠিক আছে তাহলে ভিডিওর কাজটা দেখালাম যে ভিডিওর কাজটা কিভাবে করা হয় এই কাজটাতে কাজ না আমাদের সামগ্রিক কাজ আছে সবই আমাদের আস্তে আস্তে লাগবে আমাদের এখন আমরা কিছু ইফ স্টেটমেন্ট স্টেটমেন্টে কিছু কাজ দেখে আস্তে আস্তে সব দেখাবো না আমি ধারণা দিই আজকে ধারণা দেই এটা কয়েক মিনিট হলো আজকে 20 মিনিট